আসসালামু আলাইকুম সবাইকে। আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা। আমি আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন দিনের নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর এই ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি আমার আজকের ব্লগটিও বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অনুরোধ থাকলো ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার। আমি ভিডিও আপলোড করার পর যারা খুব পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি দেখা শুরু করার পূর্বে কিংবা এই পর্যায়ে এসে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার এই একটি লাইক আমার এই ভিডিওটি পারে অন্য অনেক অপরিচিত বন্ধুদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বরদের স্কুল টাইমটা বরাবর যে টাইমটা ছিল তার থেকে আধা ঘন্টা এগিয়ে দিয়েছে, আর তাই এখন 7:30টার মধ্যে ওদেরকে একেবারে রেডি হয়ে যেখান থেকে বাস ওদের পিক করবে সেখানে যেয়ে থাকতে হয়। যেহেতু সকালবেলা ওদের রেডি করা, পাশাপাশি ব্রেকফাস্ট রেডি করে, ব্রেকফাস্ট করিয়ে দেওয়া, টিফিন রেডি করা, সব কিছুই সকালে করতে হয়, তো সকালের ভিডিওটা ওইভাবে শেয়ার করা যায় না। এখন একেবারেই তাড়াহুড়ার মধ্যে সময়গুলো কাটে। ওদেরকে রেডি করে আমি বাসে উঠিয়ে দিয়ে এসেছি। বাসে উঠিয়ে দিয়ে এসে বাসায় টুকটাক অনেক কাজ করে নিয়েছি, বেডগুলো গুছিয়ে নেওয়া, যেহেতু ওরা রেডি হয়েছে, ওদের কাপড় চোপড় এখানে সেখানে পড়েছিল সেগুলো একটু গুছিয়ে, তারপর আমি এখন মরিচের বোটা বাছতে বসেছি। এই কাজটা সাধারণত ওরা বাসায় থাকলে আমি করতে পারি না, প্রতিদিনই স্কুলে পাঠিয়ে তারপর আমি এই কাজটা অল্প অল্প করে করে নিই। পরিমাণে অনেকটা থাকায় একসাথে বসে করাও সম্ভব না, প্রতিদিন অল্প অল্প করে বেছে নিচ্ছি। বাজার থেকে নিয়ে আসার পর বোটা সহই আমি মরিচগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম, দুই দিনে শুকিয়েও গেছে। এখন মরিচগুলোর বোটা বাছা শেষ হয়ে গেলে আমি ঈশ্বরের বাবাকে দিয়ে গুঁড়া করতে পাঠাবো। এই সময়টা বৃষ্টি কম হওয়ার কারণে এই সময়টা কিন্তু মশলা শুকানোর জন্য একটা পারফেক্ট সময়, তাই এই সময়টা আমি চেষ্টা করি বেশ অনেকটা মশলা একসাথে গুঁড়া করে নেওয়ার। একসাথে অনেকগুলো যেহেতু এখন একটু কষ্টই হচ্ছে, কিন্তু আমি যখন গুঁড়া করে নেব তারপর কিন্তু আমি একসাথে অনেক দিন নিশ্চিন্তে এই মশলাগুলো ইউজ করতে পারবো। কিছু মরিচের বোটা ছাড়িয়ে রেখে চলে এসেছি কিচেনে। আমার এরই মধ্যে রান্নাটাও শেষ করতে হবে। রান্নাটা শেষ করে আমি নাফিকে আবার ড্রপ পয়েন্ট থেকে আনতে যাব। আমি মাংস ফ্রিজ থেকে বের করে অনেক আগেই ভিজিয়ে রেখেছি। এখন ভাতটা বসিয়ে মাংসটা যেহেতু কুটা বাছাই আছে একটু ভালো করে ক্লিন করে নেব। আজকে আমি সব রান্নাই মোটামুটি ইন্ডাকশন কুকারে করব। এর আগের ব্লগে আমি আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করেছিলাম। আমি মূলত ইন্ডাকশন কুকারই কিনতে গিয়েছিলাম, সেখানে যেয়ে সেই জিনিসগুলো ভালো লাগাতে সেগুলো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল একটা ইন্ডাকশন কুকার কেনার। আমরা এখন যে এরিয়াতে আছি সেখানে তিতাস গ্যাসের কোনো কানেকশন না থাকায় এলপি গ্যাসের সিলিন্ডার বোতলগুলি ইউজ করতে হয়। সিলিন্ডারের বোতল শেষ হয়ে যাওয়ার জন্য এটাকে রিফিল করা বা অন্য একটা আনতে বেশ অনেকটা সময় লেগে যায়। সকালের দিকে ওদেরকে ফোন করে জানালে কিংবা অর্ডার করলে আস্তে আস্তে বিকেল হয়ে যায়, তো সেই সময়টা তো আর না খেয়ে থাকা যাবে না। অনেক সময় দেখা যায় চুলাতে রান্না চড়িয়েছি, এরই মধ্যে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে, তখন এই সিলিন্ডারটা হাতে পেতে বেশ অনেকটা সময় লেগে যায়। সিলিন্ডার আসতে আসতে চুলার উপর যে রান্নাটা থাকে সেটা কিন্তু অলমোস্ট নষ্ট হয়ে যায়, আর তাছাড়া এতক্ষণ না খেয়েও থাকা যাবে না, তাই একটা ইন্ডাকশন কুকার কিনে নিয়েছি। তো যাই হোক, ইন্ডাকশনে যেভাবে রান্না করা হয় এই ধরনের পাতিল, আমার এসকেবির পাতিলগুলো কিংবা কাইসাবিলার পাতিলগুলো সুন্দর এখানে ইউজ করা যাচ্ছে। সব ধরনের পাতিল এই ইন্ডাকশন চুলা ইউজ করা যায় না, যেহেতু ইন্ডাকশনে ইউজ করার মতো পাতিলগুলো আগে থেকেই ছিল তো আমার জন্য খুব ইজি হয়েছে। চুলা থেকে ভাতটা নামিয়ে নিয়েছি, এখন আমি মুরগির মাংস রান্না করব।
আর চুলায় ভাতটা বসিয়ে মুরগির মাংসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। গোটা গোটা করে কিছু আলু কেটে নিয়েছি। ইন্ডাকশনের উপর যে কড়াইটা আমি বসিয়েছি সেটা এসকেবির একটা কড়াই। চিকেন রান্নাটা কম বেশি সবাই মোটামুটি আমরা জানি, তারপরে অনেক নতুন নতুন গৃহিণী থাকে, কিভাবে বা কি কি উপায়ে রান্না করলে ভালো লাগবে সেটা অনেকেই বোঝে না, তাদের জন্য আমি জাস্ট শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আমার যতটুকু লাগবে সেই পরিমাণ তেলটা দিয়ে কিছু গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা, তো এলাচির মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচির সুঘ্রাণটা বেরিয়ে আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়েছি, তাও পরিমাণ মতো। আসলে এখানে কে কতটুকু চিকেন রান্না করবে তার উপর ডিপেন্ড করে, আমি এখানে 1.5 চা চামচ করে সবই দিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আমি 1.5 চা চামচ করে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে, এখন যেহেতু একটু আলুর সাইজগুলো বড় ছিল, বড় করে কেটেছি, তো মশলা এটা একটু কষে আসার পর আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলু সহ আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এখানে মশলা আলাদা করে কষানো, তারপর আলাদা করে আলু কষাতে গেলে অনেকটা সময় লাগবে, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য আলু এবং মশলা একসাথে কষিয়ে নিয়েছি। আমি আসলে একটু তাড়াহুড়াই করছি যেহেতু নাফির স্কুল বাস চলে আসবে। মশলা সহ আলুটা ভালোভাবে কষে আসলে আমি মাংস দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষে আসলে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম, পানি অ্যাড করে এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পানি অ্যাড করে ঢেকে দিয়েছিলাম। মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, তো আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এখানে গুঁড়া মশলা ইউজ করেছি, সেটা বলতে একেবারেই ভুলে গেছি, আমি এখানে আদা রসুনটা একটু কষে আসলে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা মোটামুটি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাংস হতে হতে আমি এখানে শিম, আলু ও টমেটো কেটে নিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায়। এখন তেলের মধ্যে সরিষার দানা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিচ্ছি। যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন এবং এই পর্যন্ত দেখে চলে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিতে নতুন ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আপনি নেক্সটে আরও দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় সেক্ষেত্রে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনার সুন্দর একটি কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে। শিম আলু সিদ্ধ বসিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম। শিম আলুটা বাগার দেওয়া শেষ হওয়ার সাথে সাথেই আমি নাফিকে আনতে চলে যাই। ওকে বাসায় নিয়ে এসে ওকে ফ্রেশ করিয়ে এখন নাস্তা খেতে দিয়েছি, তারপরই আমি আবার কিচেনে চলে আসলাম। দুপুরের রান্নাটা যেহেতু আগে আগে শেষ হয়ে গেছে, তো এখন আমার কিছু স্পাইস শেষ হয়ে গেছে, সেগুলো করে নিচ্ছি। সকালের দিকে যে মরিচগুলো আমি বেছেছি ওগুলো মেশিনে গুঁড়া করে নিয়ে আসবো, আর এখন কিছু বাসায় আরও মরিচ ছিল সেই মরিচ দিয়ে আমি এখন চিলি ফ্লেক্স তৈরি করছি। এই মরিচগুলো বেসিক্যালি চিলি ফ্লেক্সের জন্যই আনা, তো অনেক আগেই বাজার থেকে এনে ধুয়ে আমি ছাদে শুকিয়ে নিয়েছি। বোটা ছাড়িয়ে নিয়ে এখন একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা বলতে আমি কালারটা একদমই ঠিক রেখে ভাজছি, জাস্ট গরম করে নিচ্ছি।
অনেক বেশি ভেজে কিংবা তেলে মরিচের কালারটা একেবারেই নষ্ট করা যাবে না। মরিচের কালার ঠিক রেখে তারপর আমি একটু চুলায় শুকনো খোলায় একটু হালকা করে উপর নিচ করে নিয়েছি এবং সেটা খুবই ডিম আছে। মরিচগুলো ধরলে ঝনঝন শব্দ হবে, সেই পর্যায়ে এসে আমি এখন নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। আর এখন মাছের একটা মশলা তৈরি করছি, তার জন্য 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ ধনে, আস্ত ধনে নিয়ে একটু হালকা টেলে নিচ্ছি, তাও খুবই নিবু আছে, সেটাও খুব বেশি ভাজা যাবে না। আর এখন মরিচটা যখন ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি গ্রাইন্ডারে হালকা করে গ্রাইন্ড করে নিচ্ছি। একদিকে গ্রাইন্ড করছি, অন্যদিকে চুলায় ধনে জিরাটাও হালকা হালকা করে নেড়ে নেড়ে দিচ্ছি, যেন নিচে থেকে পুড়ে না যায়। হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। আর এদিকে গ্রাইন্ডার থেকে আমি চিলি ফ্লেক্সটা নামিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স খুব বেশি গুঁড়া করা যাবে না, এই পর্যায়ে হলেই নামিয়ে নিতে হবে গ্রাইন্ডার থেকে। এদিকে প্যানে জিরা ধনে ভেজে নিয়েছি, সেটা ঠান্ডা করার জন্য একটু মেলে দিচ্ছি। মাছ রান্নার শেষে নামানোর কিছুক্ষণ আগে উপর থেকে এই গুঁড়াটা ছিটিয়ে দিয়ে নেড়ে ছেড়ে নিলে মাছে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।